মুসআব বিন ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখতে পেলেন কুরাইশ বন্দীদের মাঝে তার আপন ভাই আবু আজিজ ইবনে ওমাইরও রয়েছে। সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে বন্দী হয়েছে। মুসআব বিন ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তার ভাই আবু আজিজ তাকে লক্ষ্য করে বলল, ভাই আমাকে একটু হালকা করে বাঁধতে বলো। যেই সাহাবী বন্দীদের হাত বাঁধছিল মুসআব বিন ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, ওকে একটু শক্ত করে বাঁধো, ওর মা অনেক ধনী মানুষ, ওকে অনেক টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। এ কথা শুনে আবু আজিজ আশ্চর্যজনিত হয়ে গেল। সে বলে উঠল, ভাই এটা কি বলছো, আমি তো তোমারই আপন ভাই, তুমি তোমার আপন ভাইয়ের ব্যাপারে কঠোরতা করছো। তখন মুসআব বিন ওমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, না তুমি আমার ভাই না, বরং তোমাকে যে বেঁধে বন্দী করছে সে আমার ভাই, কারণ তুমি হচ্ছে একজন কাফের আর যে তোমাকে বন্দী করছে সে হচ্ছে একজন মুমিন, আর আমাদের ভ্রাতৃত্ব বন্ধন ঈমানের ভিত্তিতে হয়, রক্তের ভিত্তিতে নয়।